আজকের শরীয়ত এবং মারুফত বাংলার প্রখ্যাত গায়িকা রুমা সরকার ওনাকে মারুফতের আলোচনা করার জন্য বলতে বলা হয়েছে এবং আমি আমাকে শরীয়তের পক্ষে আলোচনা করতে বলা হয়েছে পালা গালি যাওয়ার আগে বলবো ভাষায় কথায় শরীয়ত ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে স্বাভাবিক আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দরবারের পক্ষ থেকে আমার সুল জামাল ভাই তিনি 500 টাকা দিয়ে দোয়া করেছেন ওনার প্রতি আপনাদের সবার প্রতি ভক্তি শ্রদ্ধা সৈয়দ সালাম সেই সঙ্গে আমাদের নিজামুদ্দিন সেটু ভাই তিনিও 500 টাকা দিয়ে দোয়া করেছেন ধন্যবাদ বিশেষজ্ঞকে একটু বকশিশ দিয়েন কারণ যে টাকা নিয়া বাইনা নিয়া আমার কথা বাদ দিলাম রুমা সরকারকে আনছি এটা গাড়ি ভাড়া দিতে দিতে শেষ হয়ে যাব হ্যাঁ একটু বকশিশ টকশিশ যারা আছেন আমি জানি এই এলাকার লোকজন সব ধনী কারণ জায়গা জমির দাম বেড়ে গেছে এক কাঠার এক বিক্রি করলে সারা জীবন বসে খাওয়া যায় হ্যাঁ এক কাঠার দাম হয়ে গেছে 1 কোটি টাকা হ্যাঁ তো সবাই বড় লোক কিন্তু এই যে দেখতেছেন এই যে হাসতেছে খাড়া খাড়া এটা আমার বন্ধু এটা কিন্তু 1 কোটি টাকার মালিক হ্যাঁ টাকা আছে মানে বাইর করবো না তো আজকে একটু খেয়াল রেখেন আর কি আমরা গরিব মানুষ আমাদেরকে যদি একটু দিয়ে আপনারা সহযোগিতা করেন তাইলেই তো আমরা ডাল বা দুগা খাইতে পারি আজাদ শরীয়তের পালা দিছে আমিও পাঞ্জাবি বদলাইছি বাসার থেকে বাইরে আইছি বাসার মশকার গেছে আমাদের আক্তার আমাদের জান্নাত বই দিছি দেখি সবাই রঙিন কাপড় পরছে তা আমি চিন্তা করলাম আমি একটা লাল পরে যাই আইসে আবার ঘুরাইছি রে পরে লাল কাপড় পরে এসে পালা তো দিছে ঘুরে আর জামালও আমার জন্য পাঞ্জাবি নিয়ে আইছে সব মিলে গেছে আর কি সব কিছু পাঞ্জাবি সাদা পাঞ্জাবি একটা টুপি আনলে বেশি ভালো হইতো আর কি জামাল বলছি টাকা আল্লাহ বড় টুপি তো হইলো মূল টুপি তো হইলো মানুষের মুখের জবান চোখের দেখা হাতের ধরা পায়ের চলা নাকে গ্রাণ শক্তি নেওয়া কর্ণে শ্রবণ শক্তি এটাই হচ্ছে আসল টুপি এই টুপি যা লাগানো আছে সেই উত্তম মানুষ দোয়া চাই দয়া চাই যে সুন্দর পরিবেশে আপনারা গান শুনছেন দোয়া করবেন আমি যেন মারিফত তো অনেক বিশাল ব্যাপার অনেক বড় বিষয় আমার শরীয়ত ওনার পিছনে পিছনে কোনো রকম গাইতে গাইতে যাবো আর কি এই দোয়াটা সবার কাছে যাই কোনো রকম যেন ওনার পিছনে যাইতে পারি অনেকদিন একটি গান গাওয়া হয় না দাদা গুরু খালেক দন সাহেবের গানটি গেয়ে তারপর প্রশ্ন করব দা আমারে বেশি কঠিন প্রশ্ন করেন টুরেন আমি সরল সহজ মানুষ সহজ সহজ জিগে আমি আজকে আপনাদের কঠিন প্রশ্ন করব কারণ আপনি হইলো মানিগঞ্জের জিটকা তালিম টালিম যা আছে সব জানেন হ্যাঁ সারও জানে আমি জানি আগে গানটা রাখি মেশের পালে সোনার মানুষ মেশের মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে রে চলছে বনের পাশে রাখালি আর ভেসে রে মেষের পালে সোনার মানুষ মেষের পালে মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে রে চলছে বনের পাশে রাখালি আর ভেসে রে অল্প একটু দূরেই এই পাশেই ঘুমিয়ে আছে আমার বাবার বন্ধু আব্দুল জলিল চান জলিল কাকা তার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি জলিল কাকার পরিবারের যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা বিশেষ করে তারা অনেক গান ভালোবাসে আমি জানি না বাসায় আছে কিনা থাকলে আমাদের এজাজুল জলিল রিপন আমার বাদশা ভাই তাদেরকে আসার আমন্ত্রণ জানাবো ধন্যবাদ ¶¶
সালিয়ার ভেসে রে মেশের পারে সোনার মানুষ মেশের পারে মেশের পারে সোনার মানুষ মেশের পারে সোনার মানুষ মেশের পারে মেশের পালে সোনার মানুষ মেশের পালে মেশের পালে সোনার ডালি ডালি দুলছে তারা ডালি ডালি দুলছে তারা ডালি ডালি দুলছে তারা প্রেম গাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে বুলবুলি বসে সভা করে আছেন যারা হিন্দু মুসলমান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া শরীয়তে মারুফতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ সকলে মিলে যদি থাকেন ভাই নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে হয় রে গণ্ডগোল তাতে আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভুল প্রথমবার প্রশ্ন করি মারুফতের ফকিরের ধারে দাঁড়াইয়া সুন্দরভাবে বুঝাইবে সবারে প্রথমবার জিজ্ঞেস আমার জানিবারে চাই জবাব দিবে মারুফতের গোসাই আমার প্রথমবারে মারুফত শরীয়ত তরিকত হাকিকত তারপর মারুফত আমার গানের মাঝে আমি বলেছি মেষের পালে
সোনার মানুষ উদয় আরব দেশের চলছে বনের পাশে রাখালিয়ার ভেষে নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আরো রয় হাকিকত মারুফত তার তরিকায় নবী আমার কুরাইশ বংশে আসেন নবী শরীয়তের নবী তরিকতের নবী হাকিকতের নবী মারুফতের নবী ওহাইদানিয়াতের নবী চন্দ্রের নবী সূর্যের নবী আসমানের নবী জমিনের নবী বৃক্ষ তুল্যতা আদি জগৎ যত কিছু আছে সব কিছু এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নবী ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মাজনবী নবী প্রথমে আল্লাহর নূর দ্বিতীয় তক দরকের তৃতীয় ময়নার গলার হার চৌথায় সেতারা নবী পঞ্চমে ধরেছেন ময়ূরিনীর আকার ষষ্ঠমে আদম সবি বৃক্ষের ফুল নবী মোস্তফায় সপ্তমে আবদুল্লাহর পেশানিতে দলিলে জানা যায় অষ্টমে মা আমেনার গর্ভে দয়াল নবী এলো নবমে দুনিয়াতে নবী প্রকাশ পেয়েছিল দশমে পঞ্চাশ বৎসর দুই মাস সাতাশ দিনে করিল মেরাজে গমন এই তো হইল আমার দয়াল নবী নুরিতন আমি জানতে চাই আপনার কাছে আপনি কি শরীয়ত নিয়েই মারুফত করেন হাকিকত করেন তরিকত করেন নবী আমার শরীয়তের তরিকতের হাকিকতের মারুফতের আপনি কি শরীয়ত তরিকত হাকিকত সঙ্গে রেখে মারুফত করেন নাকি আপনার এই মারুফতটা একেবারে ভিন্ন যে না এইগুলো আমি মানি জানি না আমি একা একা শুধু মারুফত করি একটি প্রশ্ন মারুফত এটা কি বস্তুটা কি এটা কি বস্তুবাচক না গুণবাচক যদি গুণ হয় তাহলে তার গুণটা কি যদি বস্তু হয় তাহলে বস্তুটা কি কামাল কি বলো মারুফত শব্দের অর্থ কি বা আমার আর তো কিছু নাই এই পর্যন্ত প্রশ্ন আমি জানিবারে চাই আশা করি সুন্দরভাবে বুঝাইয়া দিবে আপনারা শুনে নিবেন এই সবাতে সবে এই পর্যন্ত জিজ্ঞাসা আমার শুনলেন বন্ধুগণ ছোট্ট একটি গান গাহিয়া আমি স্টেজ ছাড়িব এখন আমার এই পর্যন্ত বাগানে বাগানে রে বুলবুলি বসে আমাদের নিজামুদ্দিন সেন্টু ভাই একটি গানের জন্য আমাকে অনুরোধ করেছেন তার অনুরোধের গানটি গিয়ে বসে ও দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা ছেড়ে দে নৌকা যাব মক্কা মদিনা দে দে পাল তুলে দে দে পাল তুলে Yeah.
কেউ 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে তার প্রতি সালাম শ্রদ্ধা দোয়া ভালোবাসা রইল মক্কাতে নবী এলো মায়া মিনার ঘরে দিলে হাজার মানি হাসিতে মুখ ধরে ধন্যবাদ
হ্যালো হ্যালো শলমাশিতে আজকের কর্তৃপক্ষ কাজল ধরনের হ্যান্স পার্টিকে তোয়েব আলী শাহর ভাইগনা নজরুল ভাই সৌদির প্রবাসী হ্যান্সেদের ৫০০ আর হচ্ছে রুমা সরকারের হ্যান্সেদের ৫০০ বাহ 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 আরো দাও আরো দাও হ্যাঁ ভাই এটা বাড়ান ভুবাটা বাড়বে অনেক বাড়বে হ্যাঁ 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 মাইকগুলো বন্ধ মাইকগুলো বন্ধ মাইকগুলো বন্ধ মাইক দাও হ্যালো ধন্যবাদ জানাই সম্মানিত গান কমিটি হ্যাঁ আস্তে বাবাজিরা গানের সময় বা শিল্পীরা যখন কথা বলে তখন কথা বললে আমি যে কি বলবো সে কথাগুলো আপনারা বুঝতে পারবেন অতএব আপনাদের কাছে একটুখানি সময় চাই একটা শিল্পী যত বড়ই হোক না কেন যদি শ্রোতা তাকে সহযোগিতা না করে সে কখনোই ভালো করে গান করতে পারবে আর শিল্পী যতই ছোট হোক না কেন শ্রোতারা যদি তাকে সুযোগ করে দেয় তাহলে সে অনেক গাইতে আজকের পালা আপনারা শুনেছেন শরীয়ত আরেকটি হলো এলমে মারিফত উভয় শিল্পীর বন্ধনা পরিচয় পর্ব শেষ হয়ে গেছে পালা এবার শুরু এ ভাই এ যে ছোট করে কথা বলতে হবে আমার দেওয়ান সাহেব তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার আর কিছু নেই আছে না না লোকে বলে সে না ব্রাহ্মণের নাকি আর পৈতা লাগে না তাই না বলতেছে আমাকে আসলে অনেক বড় করলেন আসলে তার মতো বড় মনের মানুষ আমি হতে পারি না তাই এত বড় আমি তাকে করতে পারি না সে আমাকে যতটুকু বড় করেছেন আমি তার কাছে কৃতজ্ঞ আসলে বড় যারা তাদের গুণটা বড়ই থাকে আর পুরান সাইল যেটা সেটা ভাতে সবসময়ই বাড়ে দেওয়ান সাহেবকে পালা দিলেন শরীয়ত আমাকে দিয়েছেন মারিফত বললেন শরীয়ত তরিকত হাকিকত তারপরে হলো মারিফত সেটা গাইবেন আমার রুমা সরকার আমি তার সাথে এ জায়গায় কি আলোচনা করব আমি তার সাথে সাথে যাব এই পিছে এত কথা কেন আপনারা একটু দেখেন তো পিছনে একটি গান করলেন বাংলার সাধক বাবাজান খালেক দেওয়ান সাহেবের একটি লেখা গান মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশেরে চলছে বনের পাশে রাখালি আর বেশি তার এই গানের মধ্যে অনেকগুলো কথা নবী আমার দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আরো রয় হাকিকত মারিফত চার তরিকার নবী আমার কুরাইশ বংশে আসে প্রশ্ন করলো আমাকে আপনি মারিফত করেন আমি শরীয়ত করি আমারে অল্প জিগেন আমি বেশি কিছু জানি না আপনি শরীয়ত করেন মারিফত করেন আপনাকে আমি একটু বেশি বেশি জিজ্ঞেস করব কারণ আপনি অনেক কিছুই জানেন আচ্ছা বাবাজিরা আপনারা তো তার প্রশ্নের ঢক শুনছেন শুনছেন না হ্যাঁ শুনছি তার প্রশ্নের ঢকে কি বোঝা যায় উনি কিছু জানে না কি বাজান বোঝা যায় কাকা ঝগড়া করেন না হ্যাঁ আল্লাহ আল্লাহ
আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করে দাও আমরা আসলেই যারাই আসি গান শুনতে তাদের অনেক শিল্পীদের চাইতে বেশি ধৈর্যের প্রয়োজন আর আছেও তাই একজন শিল্পী গান করি আরেকজন দাঁড়াই একজন বসি আমরা কিন্তু একটা রেস্টের মধ্যে থাকি কিন্তু আপনারা যে বসে আছেন আমাদের কারণে আপনারা দাঁড়াইতেও পারেন তবে একটা সুযোগ আছে একটা শিল্পী যখন দাঁড়াবে মিউজিক বাজাবে আপনারা আমরা মানুষ তো আমাদের প্রকৃতির ডাকে আমাদের সাড়া দিতে হয় আপনারা যাবেন কিন্তু গানের সময় কথার সময় নড়াচড়া করলে গানের ভাব মূর্তিটা নষ্ট হয়ে যায় এটা দয়া করে করবেন না প্রশ্ন করলেন আপনি মারিফত করেন আস্তে বাজেন না আপনি শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই তিনটি বিষয় নিয়ে আপনি মারিফত করেন নাকি করেন না একটি কথার গোড়াটা আগে আমার মাইরে নিতে হবে আপনি বলেছেন আমার নবী কয় তরিকার একটু কথা বলবেন কয় তরিকার চার তরিকার তাহলে শরীয়তের নবী তরিকতের নবী হাকিকতের নবী মারিফতের নবী তাহলে চারটি তরিকার যিনি নবী হয় সে কি আমার নবী নয় অবশ্যই চারটা তরিকাই যার আমি কি সেটা মানবো না আমি যদি না মানি আমি কি মানুষের মধ্যে থাকবো বেদিন বা কাফের হয়ে যাও আমার দয়াল নবী বলেন আর শরিয়াত ও আকওয়ালি শরিয়ত হলো আমার মুখের বাক্য বা জবান শরিয়ত হলো আমার জবান তরিকত ইহা আমার কর্ম হাকিকত আমার অবস্থান মারিফত ইহা আমার নিগুড় রহস্য তাহলে আমার নবী শরীয়তের তরিকতের হাকিকতের হয়ে যদি থাকে এই চারটা ছাড়া তো মারিফত চলবে না কি বাজান চলবে শরীয়ত তরিকত হাকিকত মারিফত একে অন্যের পরিপূরক কেউ কাউকে ছাড়া নয় এই সারাসারি করি আমরা আমাদের আলেম সমাজ আমি এ বিষয়ে আপনার সাথে পরে আলোচনা করব আমার একটা গান আপনাকে শোনাইতে হবে আপনি দেখেন মারিফতটা কি তারপরে আপনার কাছে আমার কিছু আলোচনা থাকবে আপনি আমার একে একে তিনটা প্রশ্ন করছেন আল্লাহ আপনার ভালো রাখুন What are you?
পালাটা একটু ভিন্ন রকম আমি গানটা করতে চাই কিভাবে করতে চাই আমরা সবচেয়ে একটা বিষয় খেয়াল করতে হবে শরীয়ত হোক তরিকত হোক হাকিকত হোক আর মারিফত হোক ওহেদানিয়াত রেসালাত বেলায়েত নবুয়ত যত কিছুই হোক না কেন আমাদের প্রত্যেকের আগে যদি খাসিয়ত ঠিক না হয় তাহলে কোনো তরিকাই আমাদের জন্য ঠিক না তাই না বাজান এ পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সমালোচনা করা তাই না কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে একমাত্র মানুষের কথা কানে নিয়ে দুটি কান এক জায়গায় থাকলে কোনো সমস্যা নাই এখানে তিন কান হইলেই সমস্যা হয়ে আমার দেওয়ান সাহেব যেখানে আমাকে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করেছি একজন সাধকের একটি গান দিয়ে সেখানে আলোচনা রাখা আমি শরীয়ত তরিকত হাকিকত নিয়েই আমি মারিফত করি কিনা অবশ্যই করি কারণ আল্লাহর ওলি যারা আল্লাহর নবী যারা তারা জীবনে কখনো জবানে মিথ্যা বললে কি বাজান বলছে শরীয়তটাই হইল জবান যার জবান ঠিক নেই তার শরীয়ত কোনোদিন ঠিক হইতে পারে না পারে না যার জবান ঠিক নাই তার তো কর্মই ঠিক না তার কর্ম ঠিক নাই তার ধর্মও ঠিক নাই আমি করি তবে আমি দেখবো এটার পরে আপনার জবাবটা কি আছে আমি শরীয়ত তরিকত হাকিকত নিয়েই মারিব আমি করি আস্তে বাজে ধরেন আমি মানছি আপনারা শুনছেন না আমি শরীয়ত তরিকত হাকিকত নিয়ে মারিফত করি করি আপনি যে শরীয়ত করেন আপনি মারিফত মানেন কি না আপনি শরীয়তের একজন আলেম আপনি যদি মারিফত মানেন সেটা কিভাবে মানেন এটা একটু বলুন আচ্ছা যদি মেনে থাকেন আপনি যদি মেনে থাকেন যদি বলেন আমি মানি মারিফত মানি তাহলে আমার আলোচনাটা একটু থাকবে এখানেও আমার আলোচনা থাকবে আর যদি বলেন যে না আমি মারিফত ফারিফত মানি না এখানেও আমার আলোচনা থাকবে সেটা আপনার জবাবের উপরে ভিত্তি করে আপনি কইলেন মারিফত কি বস্তুবাচক না গুণবাচক আপনাকে আমি কোনটা দিয়ে বলবো একটা মাই এটা একটা সময় ছিল না এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক তৈরি করেছে তাই না এটা একটা বস্তু এটা দেখা যায় না কিন্তু এটার গুণটা কি আমি কথা বলছি আপনাদের কর্ণমূলে গিয়ে এটা পৌঁছে যাচ্ছে দেখেন বস্তুটা দেখা যায় কিন্তু গুণটা দেখা যায় না যায় না এটা শুনছেন এটা যত দূর পর্যন্ত যাচ্ছে এটাই শব্দের গুণ আর এটা হলো বস্তু এটা মাইক মাইকের মাধ্যমে যেটা যাচ্ছে এটা হলো গুণ এটা হলো বস্তু মানুষ হলো বস্তু এর ভিতরেরটাই হলো গুণ আমি অল্প অল্প করে বলে যাই কারণ আপনারা গান প্রেমিক মানুষ আমি দেখলাম আমার দেওয়ান সাহেব ছোট্ট করে গান করে বসে পড়ছে অন্যান্য জায়গায় যতদিন গান হয়েছে তার সাথে দুই আড়াই ঘন্টার নিচে উনি স্টেজ ছাড়া বসে আর আজকে একটু পর্দা মিলেই দিব আমারে অনেকগুলি প্রশ্ন করে একদম শোয়ায় বসায় রাখ আচ্ছা আপনি শরীয়তের একজন মস্ত বড় আলেম আলেমও জ্ঞানী ফকিরও জ্ঞানী এক জ্ঞানী আরেক জ্ঞানীর সাথে জ্ঞানের আলোচনা করবে এটাই স্বাভাবিক আমি আপনার সাথে যেন কোনো ফাঁসের কথা না বলি এবার আমার একটা প্রশ্ন সেটা আপনি পবিত্র কোরআন শরীফ ধরে বলবেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পড়ি না বাবা সেটা কি ফজর জোহর আসর মাগরিব এশা এটা একটা ওয়াক্ত বেঁধে আমরা পড়ি আপনি এটা পবিত্র কোরআন মতো একটু দেখাবেন
যে এই ফজর জোহর আসর মাগরিব এশা এটা পবিত্র কোরআন শরীফের কোথায় আছে এটা একটু বলবেন আর পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক 82 জায়গায় বলেছেন তোমরা সালাত কে কায়েম করো সালাত আর নামাজ ইহা এক বিষয় নয় সালাত এর বাংলা আভিধানিক শব্দ হলো স্মরণ সংযোগ করা কি স্মরণ সংযোগ করবেন এখানে গত বছর মায়ারানী গান করে গেছে তাই না এখন মায়ারানীকে যারা দেখেছেন গান করতে তারা একটু যদি স্মরণ করেন মায়ারানী গত বছর কি পোশাক পরে গান করছে একটু ধ্যান করতে হবে কি তাই না একটু ধ্যান করলে বোঝা যাবে মায়ারানী কি কালারের একটা ড্রেস পরেছিলেন উনি দেখতে কেমন ছিলেন এটা আপনি স্মরণ করেছেন বিধায় আপনার সংযোগে চলে আসবে স্মরণ করেছেন সংযোগে আসলো কি ওনার চেহারাটা উনি কি পোশাক পরেছিলেন উনি কিভাবে দাঁড়িয়ে গান করেছিলেন ওনার হাতে কি ছিল উনি কিভাবে গান করেছে এই বিষয়টা যার স্মরণের মাধ্যমে চলে আসে ছবিটা ওটাকে বলে সংযোগ বাঁকা লাঠি সোজা করার নাম হলো সালাত এটা কোরআন শরীফে আছে সেটা আমি করি কিন্তু আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এটা আপনি কোরআন শরীফে কোথায় পেলেন এটা আমাদেরকে বলবেন আপনি বললে আমরাও পড়ব সমস্যা খোদা ছাড়া সেজদা তো হারাম চিনিয়া করিলে সেজদা পাই বায়ারা চিনিয়া করিলে সেজদা পাই বায়ারা সাধক মৌহর বলে নাচি মিলে মৌহর বলে নাচি মিলে সেজদা সাধক বলেছেন খোদা ছাড়া সেজদা তো হারাম তুমি চিনিয়া করিলে সেজদা পাইবা আরাম সাধক গওহর বলে না চিনিলে সেজদা বৃথা যায় পৃথিবীর এমন একটি জায়গা নাই এমন একটি কোণা নাই এমন একটি জায়গা নাই যেখানে শয়তান সেজদা করে নেই তাই না আর শয়তান যেখানে সেজদা দিছে সেখানে কি মানুষের সেজদা হবে না আমি একটু জানতে চাই পৃথিবীর এমন একটা জায়গা নাই যেখানে শয়তান প্রবেশ করে নাই মসজিদ সহ কি তাই না আচ্ছা তাই যদি হয় আপনার কাছে আরেকটা কথা আমার যেখানে মানুষ হজ করে এটাকে আমরা কি বলি কাবা শরীফ শরীফ শব্দের অর্থ কি পবিত্র মদিনা শরীফ দরবার শরীফ আচ্ছা এই এটা এই যে দেখেন হুসানিয়া হুসাইনিয়া চিস্তিয়া পাক দরবার শরীফ শরীফ শব্দের অর্থ হলো পবিত্র পবিত্র না মসজিদ ঘর কি অপবিত্র এটারে শরীফ বলা হয় না কেন একটু বলবেন
মারফত শব্দের অর্থ কি? মারফত শব্দের অর্থ বুঝাইলেই তো আর বুঝবেন না, কারণ মারিফতে ঢুকলে যেখানে খোদার এই জন্যই গহর সার গান আপনাকে শোনাইলাম। মারফত হইল ভেদের গুড়া, ইহা খোদার পরিচয়। আর কিছু আমার মনে হয় বলতে হবে না, কারণ জ্ঞানী মানুষ নাকি ইশারা দিলেই বোঝে, আর আমার মতো অজ্ঞানী রে গাড়ির মধ্যে দু চারটা দিলেও বুঝবে। দেখ আমি যতটুকু বলার, আমি আমার শরীয়তের আলেম সাহেবকে বললাম, উনি আশা রাখি। আমার মনে হয় অন্যান্য আলেমদের সাথে আমি আপনাকে মিলাইতে চাই। হ্যাঁ, আমি আলোচনায় বুঝতে পারবো আপনি কোন জাতের আলেম, আমি সেটা বুঝেই আপনার সাথে সম্পর্কটায় জড়াবো নাকি, কারণ সম্পর্ক তো যার তার সাথে করা যাইব না, বুঝে শুনেই তো করতে হইব। আগে বুঝে নেই, তারপরে আমি আপনার সাথে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো, একটি দরবারি গান আমি গাওয়ার চেষ্টা করবো।